আসসালামালাইকুম। 2424 খাঁচা, যারা জাফরি 4 খোপ 8 খোপের চান, 8 খোপের 6 খোপের চান, তারা আমাদের কাছ থেকে খাঁচা নিতে পারেন। এবং আমাদের কাছ থেকে খাঁচা নেওয়ার আমি বলবো যে খুব সহজে আপনারা এটা নিয়ে ফিটিং করতে পারবেন, এবং কোন রকম ওয়েল্ডিং করা ছাড়াও আপনারা রড ফিটিং করতে পারবেন, এবং রড ফিটিং না চাইলেও শুধু বডির উপরে দাঁড় করা খাঁচা ব্যবহার করতে পারেন। এই যে আমরা কেবলটাই দিয়ে পুরো খাঁচা বেঁধে খাঁচা দাঁড় করাই ফেলছি, এবং দেখতে পাচ্ছেন এটা আপনার ওয়ান টাইপ অফ পোর্টেবল খাঁচা। যারা বাসায় ভাড়া থাকেন তারা এইসব খাঁচা নিয়ে আপনারা চাইলে এটা বেঁধে খাঁচা দাঁড় করে আবার ব্যবহার করা, বাসা চেঞ্জ করার সময় আবার এই রকম প্যাকেট করে ফেলতে পারবেন, একদম সেম এরকম প্যাকেট করে আবার ব্যবহার করতে পারবেন। এবং আপনি ব্যবহার করতে চাচ্ছেন না এরকম করে রাখবেন, এবং আপনি ব্যবহার করতে চাচ্ছেন 30 মিনিট সময় নেবে এই খাঁচাটা দাঁড় করাইতে, 6 খোপ 8 খোপের খাঁচা আপনি দাঁড় করাই ফেলতে পারবেন। তো 2424 খাঁচা দেখতে পাচ্ছেন, এটা কবুতরের খাঁচা, 1.5 ইঞ্চি গ্যাপের, এবং উচ্চতা হলো যে আপনার 18 প্রতি খোপের, এবং তলার পার্ট থাকবে আপনার 0.75, এবং আপনার এটা গ্যাপ হলো 1.5 ইঞ্চি। আবারও বলছি এটার গ্যাপ হলো 1.5 ইঞ্চি, এবং 1.5 ইঞ্চি গ্যাপের কবুতরের খাঁচা এগুলো, এবং এই 1.5 ইঞ্চি গ্যাপের কবুতরের খাঁচাগুলো আপনারা নিতে পারেন, আবার 2 ইঞ্চিও নিতে পারেন। এটা হলো যে আপনার উপরে, আপনার কবুতরের উপরে, এবং আপনার এইটা থেকে দেখেন সামনে থেকে পিছন, এটা একটা ব্যাপার আছে, অনেকে বুঝাইতে পারে না সামনে থেকে পিছন পর্যন্ত 24, এবং আপনার অনেকে 24-30 বানায়, বা এখান থেকে এই পর্যন্ত আপনারা চাইলে 30 বানাতে পারেন অথবা 24 করে নিতে পারেন। এটা আছে 2424 উচ্চতা 18। তো এই খাঁচাগুলো আপনার 24x48 দেখতে পাচ্ছেন, 6 খোপ। তো যারা 2424 আপনার কবুতরের খাঁচা খোঁজেন 8 খোপ 6 খোপ, তারা আমাদের কাছ থেকে নিয়ে কীভাবে কেবলটাই দিয়ে বেঁধে আপনারা খাঁচা রড ফিটিং করা ওয়েল্ডিং করা ছাড়া আপনারা খাঁচা দাঁড় করাতে পারবেন। তো এই খাঁচাগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন, এবং আপনাদের কাছে আমি A to Z দেখিয়ে দেবো কীভাবে বাঁধবেন এবং কীভাবে খাঁচাটা রেডি করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, এবং আপনারা যারা এইসব খাঁচা তৈরি করতে চান, যারা 8 খোপ 4 খোপের খাঁচা তৈরি করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।